ওরাও আমাদের পরিবারের সদস্য, বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে ওদের, ওরা আমাদের বাড়ির পরিচারিকা। বৃহস্পতিবার চেতলা পার্কে প্রায় 60 জন পরিচারিকাকে নিয়ে নারী দিবস পালন করলো একটি সামাজিক সংগঠন। পরিচারিকারা কখনো কোনো অসুবিধায় পড়লে কোথায় যেতে হবে, কি করতে হবে, অনুষ্ঠানে দেওয়া হলো সেই বার্তা। আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যাদের সাহায্য প্রতিনিয়ত নিয়ে থাকি, যে সকল মহিলারা আমাদের প্রতিদিন আমাদের বাড়িতে এসে আমাদের সাহায্য করেন, তারাও কিন্তু একইভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য করছেন। তারা যাতে নিজেদের পায়ে দাঁড়ানোর সাথে সাথে তারা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, নিজেদের অধিকার যেটা সেটা বুঝে নিতে চেষ্টা করে কিভাবে তারা নিজের অধিকারটা পেতে পারে, এই সব ইনফরমেশনগুলো তাদের কাছে থাকে না, সেগুলো তারা যাতে সহজে পেতে পারে সেই কারণেই আজকে আমার এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ছাতার উপর ছবিও আঁকলেন পরিচারিকারা। ওই ছাতা থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে তাদেরই উন্নয়নে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অন্যদিকে সাড়ম্বরের দিনটি পালিত হলো কোরিয়াতেও। উদ্যোক্তা একটি মানবিক সংগঠন, সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশু ও নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার পথে বন্ধুর ভূমিকা নেয় সংগঠনটি। আজকে আমাদের যে ডেডিকেটেড লেডিজ যারা এই রকম একটা কাজ করছে এবং এই যে হারকুলিয়ান টাস্ক, যেটা আজকে সমাজের সব থেকে যে যারা ডিসেবল্ড আমরা বলি, যাদেরকে আমরা বলি স্পেশাল ক্যারেক্টার, তাদেরকে নিয়ে আজকে তারা যে কাজটা করছে সে কাজে আমার মনে হয় যে তাদেরকে স্বীকৃতি দেওয়া দরকার হয়। সেই চিন্তাধারা থেকে আমরা ঠিক করেছিলাম যে আমরা আমাদের প্রত্যেকটি লেডিকে আজকের দিনে সঠিকভাবে সম্মান জানাবো এবং তাদেরকে প্রপার রিকগনিশন দেবো। এই দিনের অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় বেশ কয়েকজন প্রশিক্ষক ও শিল্পীদের। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।